এই সময় পাকা তেঁতুলের সিজনে আপনারা টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের পাকা তেঁতুলের এই আচারের রেসিপি বানিয়ে সারা বছর ধরে খেতে পারেন। তেঁতুলে আচার দেখে কিন্তু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তেঁতুলের আচার, যা কিন্তু প্রত্যেকেরই ভীষণ পছন্দের। তা আপনারা এই সময় পাকা তেঁতুল দিয়ে আচার বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। আটিগুলো চুষে চুষে লজেন্সের মতো খেতে বেশ মজার। নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একদম গাছ থেকে, আমাদের বাড়ির গাছ থেকে পাকা তেঁতুল পেড়ে একদম কীভাবে ছাড়িয়ে তেঁতুলের আচারটাকে খুব সহজভাবে সারা বছর ধরে রাখা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একবারে আমার দিদিমা যেইভাবে বানাতো আমি সেইভাবেই শেয়ার করব। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু এখনকার দিনের মতোই ভিনিগার বা অন্যান্য জিনিস দিয়ে সংরক্ষণ করতে হয় না, তাদের বানানো আচার ওই বছরে দু একবার একটু রোদ খাইয়ে রাখলে তাতেই কিন্তু ভালো থাকে। তাই কিছু স্টেপের মাধ্যমে আমি আচারটা আপনাদের সাথে শেয়ার করছি। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এ দেখুন কি সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে, আর আমাদের গাছের এই তেঁতুলটা কিন্তু দারুণ স্বাদের, একটু টক মিষ্টি টাইপের, তাই এই তেঁতুলের আচারও কিন্তু বেশ মজার হয়। প্রথমে আমি কিছু গোটা মশলাকে ভেজে নেব, গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নিয়ে একদম চলে এসেছি রান্নার কাছে। এবারে কী কী মোর উপকরণ নিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন। খুবই অল্প উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই আচারটা হয়ে যাবে। এখনকার কিন্তু অনেকেই আচারেকে সংরক্ষণ করার জন্য ভিনিগার টেনেগার দিয়ে থাকে, কিন্তু তখনকার এত কিছু উন্নত মানের জিনিস কিন্তু ছিল না। তার সত্ত্বেও আচার সারা বছর ধরে থাকতো, শুধু যা মাঝে মধ্যে একটু রোদে দিয়ে রাখতে হতো। তা সেই রকমভাবেই আমি বানাবো, একদম সাদামাটাভাবে, কিন্তু খেতে হবে অসাধারণ। সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আটি ছাড়িয়ে দিলে তেঁতুলের আচারের কিন্তু খেতে সেই সেই মজাটা আজ থাকবে না। আটি যুক্ত তেঁতুল আমি এখানটা নিয়েছি 500 গ্রাম, শুকনো লঙ্কা 6-7টার মতো আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, জিরে কেও ভেজে আমি গুঁড়ো করে রেখেছি 1 চামচের মতো, ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি 1 চামচের মতো, এটা গরম মশলার গুঁড়ো 1/2 চামচ গুঁড়ো, আর 1/2 চামচের মতো 5 ফোড়ন। 500 গ্রাম তেঁতুলের জন্য এখানে আমি 250 গ্রাম গুড় আর 250 গ্রাম চিনি নিয়েছি, যেটা দেখতেও যেমন সুন্দর হবে স্বাদও ভালো আসবে এবং চিনিটা সংরক্ষণের কাজেও লাগবে। লবণ নিয়েছি 2.5 চামচ, সর্ষের তেল নিয়েছি 20 গ্রামের মতো, 500 গ্রাম তেঁতুলের জন্য আমি এখানটা 500 গ্রামের মতো জল নিয়েছি। এই তেঁতুলটাকে জলে আমি ভিজিয়ে রেখে দেবো, এটা 15-20 মিনিটের মতো আমি কিন্তু জলে ভিজিয়ে রেখে দেবো। এতে কি হবে, এই যে কাঠটা একদম শক্ত হয়ে এখন গায়ে বসে রয়েছে সেটা কিন্তু একদম নরম হয়ে গেলে একটু চটকে দেওয়ার পরে বেশ কাঠটা বেরিয়ে আসবে। 20 মিনিট পর ফিরে এলাম, এই দেখুন ফুলে তেঁতুলটা কতটা বড় হয়ে গিয়েছে। এবারে এবারে দেখুন চাপ দিলে আপনার থেকেই কাঠটা বেরিয়ে যাচ্ছে, আর এমনভাবে চাপ দেবো যে চামড়ার ভেতরে যে আটিটা থাকে সেটা কিন্তু যেন না বেরিয়ে আসে। আর এই আটি যুক্ত অবস্থায় থাকলে যখন আচারটা হয়ে যাবে তারপর কিন্তু সেটা খেতে বেশি স্বাদের হয়। একদম থকথকে টাইপের কাঠটা রেডি হয়ে গিয়েছে, আগুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সর্ষের তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো 5 ফোড়ন, ফোড়নটা ভালো রকম ভাজা হয়ে গিয়েছে। এবারে চটকে রাখা তেঁতুলের পাতটার মধ্যে দিয়ে দেবো। যে কোনো টক জিনিসে লবণের পরিমাণটা একটু বেশি যায়, তাই আমি 500 গ্রাম তেঁতুলের জন্য 2.5 চামচের মতো লবণ দিয়ে দেবো। এটা আমি মিনিট দশেক আমি এইভাবে এমনি ফোটাবো, 10 মিনিট পর কিন্তু অনেকটা থকথকে মানে জলটা অনেকটা মরে গিয়েছে। এইবারে আমি দিয়ে দেব চিনি আর গুড়,
পাকা তেঁতুলের সাথে আর খেজুরির গুড় কম্বিনেশন একটা দারুণ সুন্দর স্বাদ আর গন্ধ আসবে আচারের মধ্যে। এই সময় জ্বালানিটা জোর দিতে হবে এবং আমি এটা 10-15 মিনিট ধরে ফোটাবো আর সমানে নাড়তে থাকবো যাতে এরা নিচে বসে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দেখুন কি সুন্দর টক বক করে ফুটছে, এইভাবে ফুটবে। আর এদিকে আচারটা কিন্তু নাড়া বন্ধ রাখা যাবে না, 2 মিনিট অন্তর অন্তর কিন্তু এইভাবে নেড়ে রাখতে হবে। 15 মিনিট পর চলে এলাম, দেখুন ফুটতে ফুটতে কতটা কমে এসছে। এরই মধ্যে কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি মেশাবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কা, এগুলো সব যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দেওয়ার পর আমি আর 5 মিনিটের মতো এটা ফোটাবো। ফুটটা দেখে বুঝতে পাচ্ছেন কিন্তু জলীয় অংশ প্রায় কমে এসছে আর গুড়টা গলে যাওয়ার জন্য এরকম মনে হচ্ছে, জলীয় অংশ কিন্তু আর তেমন নেই। ফোটাগুলো কিন্তু সময় নিয়ে পড়ছে, তার মানে পারফেক্টভাবে রেডি। আর এটাকে কিন্তু খুব বেশি শক্ত করে নামাতে গেলে একদম শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। বা একেবারে পাতলা ভাত থাকলে তাতে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। আর এই যে দেখুন আটিগুলো, এই যে তেঁতুলের আটি, এইগুলো যখন মুখের মধ্যে পড়বে এটা চুষে চুষে জয়াজেন্সের মতন খেতে যায়, মজার হবে। এবারে আমি এটা ঢেলে নেব, আধ ঘন্টা পর এটা কিন্তু ভালো রকম ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কাঁচের জারে ঢুকিয়ে রেখে দিতে পারেন সারা বছর ধরে, মাসে দু মাসে একবার একটু রোদ খাইয়ে নিতে হবে, ব্যাস। আর কিছুই লাগবে না, ভিনিগার টিনেগার কিছুই দিতে লাগবে না, এটা কিন্তু খুব ভালো থাকবে। কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে। তেঁতুলে আচার দেখে কিন্তু এই আচারের গন্ধে জিভে আপনাদেরকে জল চলে আসছে। টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তেঁতুলের আচার, যা কিন্তু প্রত্যেকেরই ভীষণ পছন্দের। তা আপনারা এই সময় পাকা তেঁতুল দিয়ে আচার বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। দুর্দান্ত। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আটিগুলো, আটিগুলো চুষে উঠছে লজেন্সের মতো খেতে বেশ মজার। মেয়ে তো স্কুলে গিয়েছে, এলে আমার ছেলেমেয়েরা বেশ খায়, ভালো খায় এই আচার। এই আচারটা 1 সপ্তাহও লাগবে না, কিন্তু আমি সারা বছরের জন্য বানিয়ে বেশি করেই বানিয়ে রাখবো। শুধু আপনাদের সাথে অল্প কিছুটা আচার শেয়ার করলাম, পরিমাপটাগুলো ঠিক রেখে এইভাবেই আপনারা আচারটা বানিয়ে খাবেন। আমি যেভাবে পরিমাণগুলো দিয়েছি 500 গ্রাম তেঁতুলের জন্য, আপনারা সেই মাপটা ঠিক রাখবেন, একদম পারফেক্ট স্বাদের হবে তেঁতুলের আচার। জিভে জল আনা তেঁতুলের এই আচারের রেসিপি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, নমস্কার।